छय दिने देशेर 32 लाख मानुषके करोना भाइरास प्रतिरोधी टीकार प्रथम डोज देयार परिकल्पना ग्रहण करेछे सरकार। जनप्रतिनिधिदेर सम्पृक्त करे सिटी कर्पोरेशन यूनियन वार्ड एवं विभिन्न अंचल भेदे 7 अगस्ट थेके 12 अगस्ट पर्यन्त चलबे एई प्रचाराभियान। टीका ग्रहीताদের বয়স নতুন করে আবারো 25 বছর নির্ধারণ করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম। আরিফিন শাকিল জানাছেন বিস্তারিত। দেশের 80% মানুষকে টিকার আওতা আনতে বেশ কয়েক সপ্তাহ ধরে নানা সিদ্ধান্তের কথা বলে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্ষণে ক্ষণে সেই সিদ্ধান্তের নানা পরিকল্পনা কাটছাট করছে সরকার। গণটিকায় বিশৃঙ্খলা রাতে কার্যক্রম যুক্ত করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের। অবশেষে শনিবার শুরু হতে যাচ্ছে সেই গণটিকা কার্যক্রম। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জেন্স বিসিপিএসএ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন সারা দেশের 4600 ইউনিয়ন আর সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে একযোগে 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। 7 আগস্ট সারা দেশের সকল ইউনিয়ন পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। 8 এবং 9 আগস্ট ইউনিয়নের যে সকল ওয়ার্ডে 7 তারিখে নিয়মিত টিকাদান কার্যক্রম চালু ছিল সে সকল ওয়ার্ডে এবং পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে। ইন এন অ্যারাউন্ড 32 লক্ষ 32 ল্যাক্স। দেশের 18 বছর বয়সী অনেক নাগরিকের জাতীয় পরিচয়পত্র তথা আইডি কার্ড নেই। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা এতে টিকাদানে বিশৃঙ্খলা তৈরি হবে, ফলে সর্বনিম্ন 25 বছর বয়সীদের থেকে যারা নিবন্ধন করেছে তারাই এখন টিকা নিতে পারবে। 25 বছর টিকা কার্যক্রমের সবশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন দেশের শতকরা 5.44 জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2.52 জন। সরকারের হাতে এখন সব মিলিয়ে টিকা আছে 1,07,16,000 ডোজ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।